হ্যালো ফ্রেন্ডস, আমি জয়ী আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল লিভ ইন স্টাইল উইথ জয়ী। তোমরা জানো যে আমি একটা লকডাউন গ্রুমিং সিরিজ শুরু করেছি। এটাতে আমি ফার্স্ট ভিডিওটা পোস্ট করেছিলাম অনলাইন ক্লাসেস এবং অনলাইন মিটিংসের জন্য তোমরা কীভাবে মেকআপ করবে। আজকে আমি তোমাদের স্কিন কেয়ার টিপস সম্বন্ধে একটা ভিডিও পোস্ট করব এবং এই ভিডিওটা যদি তোমরা দেখো দেখবে কোনো তোমাদের পার্লারে যেতে হবে না, কোনো টাকা পয়সা খরচা করতে হবে না, শুধুমাত্র সকালে 10 মিনিট এবং রাতে 10 মিনিট, এই টোটাল 20 মিনিট যদি তুমি দিনে নিজের জন্য একটু ব্যয় করো তাহলে দেখবে ঝকঝকে তকতকে স্কিন তোমরা পেয়ে যাবে এবং আর দেখবে কোনো দিন স্যালনে যাওয়ার সেরকম কোনো প্রয়োজনই হচ্ছে না। এই বেসিক স্কিন কেয়ার টিপসগুলো কিন্তু প্রত্যেককে ফলো করা উচিত, ছেলে মেয়ে সবাই, তাহলে কিন্তু আমরা স্কিন সংক্রান্ত অনেক সমস্যা থেকে দূরে থাকতে পারবো। ভালো করে মন দিয়ে দেখবে ভিডিওটা এবং আমার চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওসগুলোকে যদি তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকেও প্রেস করতে ভুলো না, যাতে করে আমি আগামী দিনগুলোতে যে ভিডিওসগুলো পোস্ট করব তার নোটিফিকেশনস তোমাদের কাছে সহজেই চলে আসে। তাহলে আর দেরি কেন বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। যখনই স্কিন কেয়ার রুটিন শুরু করবে প্রথম কাজই হচ্ছে হাতটা খুব ভালো করে হ্যান্ড ওয়াশ ব্যবহার করে ধুয়ে ফেলা। 20 সেকেন্ড ধরে ভালো করে ঘষে ঘষে হ্যান্ড ওয়াশ করবে। হাত কিন্তু স্যানিটাইজ না করে বা হ্যান্ড ওয়াশ না ব্যবহার করে কিন্তু কখনোই তোমরা মুখে হাত দেবে না। ফার্স্ট স্টেপ হচ্ছে ফেস ওয়াশ। আমি ইউরিয়েজের একটা ফেস ওয়াশ ব্যবহার করি। এই ভিডিওতে আমি যে প্রোডাক্টসগুলো দেখিয়েছি সমস্তই আমার ডার্ম্যাট আমাকে প্রেসক্রাইব করেছেন। তোমরা যদি এই প্রোডাক্টসগুলো কী কী আমি ব্যবহার করি সেগুলো যদি জানতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমাকে, আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু তাহলে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো। অ্যামাজন, ফ্লিপকার্ট বা লোকাল কোনো কেমিস্ট শপ থেকেও তোমরা এই প্রোডাক্টসগুলো কিনতে পারো। কিন্তু আমি একটা কথা বলবো, তোমরা যে প্রোডাক্টসগুলো ব্যবহার করো ইতিমধ্যে এবং তোমাদের স্যুট করে গেছে তাহলে সেইগুলোই কিন্তু কন্টিনিউ করো, হঠাৎ করে কোনো প্রোডাক্ট চেঞ্জ করবে না। আর এটা তো আমাকে ডার্ম্যাট দিয়েছেন, কাজেই তোমাদের হয়তো অন্য যে প্রোডাক্টসগুলো স্যুট করে গেছে সেইগুলো চেঞ্জ করা খুব একটা উচিত হবে না, কারণ সবার স্কিনে কিন্তু সব প্রোডাক্ট স্যুট করে না। আমি এখানে একটা ক্লেন্সিং প্যাড ব্যবহার করছি, এটা ব্যবহার করলে স্কিনের কিন্তু ডেড সেলসগুলো ফেস ওয়াশের সাথে একদম রিমুভড হয়ে যায়। আমি মুখটা জল দিয়ে ধুয়ে এলাম এবং একটা ফেসিয়াল টাওয়েল ব্যবহার করে আমি মুখটা পরিষ্কার করছি, মুখটা শুকনো করে নিচ্ছি। ফেসের জন্য টাওয়েল কিন্তু আলাদা রাখবে, কখনোই কিন্তু এই ফেস টাওয়েল দিয়ে অন্য কোনো কাজ করবে না, মানে বডিতে বা হেয়ারে ব্যবহার করবে না। নেক্সট স্টেপ হচ্ছে টোনার। আমি ভালো করে টোনার অ্যাপ্লাই করছি মুখটায় চেপে চেপে, প্লামের গ্রিন টি টোনার। তোমরা অন্য কোনো টোনার বা রোজ ওয়াটারও ব্যবহার করতে পারো, টোনিংয়ের জন্য খুব ভালো। নেক্সট ব্যবহার করছি আমি সেরাম। টোনারটাকে একটু শুকিয়ে নিয়ে 5 মিনিট পরে সেরামটা ব্যবহার করব। ব্রিলান্তে সেরাম ব্যবহার করছি, এটাও কেমিস্ট শপে পাওয়া যায়, অ্যামাজনেও পাওয়া যাবে। একটু হাতের মধ্যে নিয়ে একটু সেরামটাকে একটু ঘষে গরম করে নিয়ে, মানে এতে একটা হিট জেনারেট হয় এবং এটা মুখে চেপে চেপে এইভাবে লাগালে কিন্তু স্কিনে পেনিট্রেশনটা ভালো হয়, ত্বকের গভীরে ঢুকে কিন্তু সেরামটা কাজ করতে পারে। সেরাম ব্যবহার করা খুব দরকার, এটাই কিন্তু স্কিনকে ভীষণ একটা চকচকে লুক দেয়। তোমরা মার্কেটে অনেক ভালো সেরাম পেয়ে যাবে, আমি ব্রিলান্তে সেরাম ব্যবহার করছি। নেক্সট স্টেপ হচ্ছে আন্ডার আই ক্রিম। আন্ডার আই ক্রিম কিন্তু রিং ফিঙ্গার ছাড়া ব্যবহার করবে না, রিং ফিঙ্গারে সবচেয়ে কম প্রেশার পড়ে এবং আন্ডার আই যেহেতু খুব ডেলিকেট একটা এরিয়া, কাজে এই এরিয়াতে কিন্তু রিং ফিঙ্গার্স দিয়ে আন্ডার আই জেলটাকে নিয়ে ভালো করে সার্কুলার মুভমেন্টে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করবে। স্কিনে যা যাই ম্যাসাজ করবে, যে যে প্রোডাক্টস লাগাবে সবই কিন্তু ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ এবং আপওয়ার্ড আউটওয়ার্ড ডিরেকশনে। মনে রাখবে আপওয়ার্ড আর আউটওয়ার্ড ডিরেকশন, তোমরা ভিডিওটা ভালো করে ফলো করো, দেখো আমি চোখের চারপাশে কীভাবে আন্ডার আই জেলটা লাগাচ্ছি। এছাড়াও মুখে যখন যা কিছু অ্যাপ্লাই করছি কীভাবে আমি অ্যাপ্লাই করছি কোন ডিরেকশনে সেটা একটু ফলো করবে। নেক্সট স্টেপ ময়শ্চারাইজার। আমি হাইড্রোনিক ময়শ্চারাইজার ব্যবহার করছি, এটাও আমার ডার্ম্যাট প্রেসক্রাইব করেছেন, খুব ভালো ময়শ্চারাইজার, সমস্ত স্কিনে স্যুট করে।
এবং স্কিনটা খুব গ্লো করে। ভালোভাবে ময়শ্চারাইজারটা নিয়ে দেখো, আমি আপওয়ার্ড আউটওয়ার্ড মুভমেন্টে ময়শ্চারাইজারটা লাগাচ্ছি। ময়শ্চারাইজার খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট স্কিনের জন্যে, আমাদের স্কিনের হাইড্রেশন মেনটেন করে, হাইড্রেট করতে সাহায্য করে স্কিনকে, গলাটাও এইভাবে মাসাজ করবে। আরেকটা কথা বলবো, মুখে যা যা লাগাবে তোমরা কিন্তু গলা ঘাড় কানের পাশ এগুলোতেও লাগাবে, কারণ মুখটা তোমাদের সুন্দর, গলাটা ইভেন টোন্ড না বা একটা হাই পনি করে রাস্তা দিয়ে হেঁটে চলেছ, ঘাড়টা কালো দেখাচ্ছে বা কানের পাশে ময়লা সমস্ত, কিন্তু তোমাদের মুখ গলা ঘাড় কানের পাশ এগুলো কিন্তু ইভেন টোন রাখতে হবে, একই রকম কালার যাতে সেখানে থাকে। এই মাসাজগুলো জানতে হলে কিন্তু সেরকম মাসাজ কোনো টেকনিক ফলো করার দরকার নেই, জাস্ট আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড ডিরেকশনে করবে। নেক্সট আমি লিপটাকে একটা ভেজা টাওয়েল দিয়ে একটু রাব করে নিচ্ছি, এতে লিপের ডেড সেলসগুলো যা অ্যাকিউমুলেটেড হয়ে থাকে সেগুলো রিমুভড হয়ে যায়। এরপরে আমি ব্যবহার করব লিপ ব্লেসের লিপ বাম, এটা ঠোঁটে যদি কোনো কালো দাগ থাকে সেটা উঠিয়ে দেয়। এটাও তোমরা কেমিস্ট শপে পাবে বা আমি তো কিনেছি অ্যামাজন থেকে। নেক্সট স্টেপ হচ্ছে সানস্ক্রিন, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট, বাড়িতেও যদি থাকো সানস্ক্রিন মাখা উচিত দিনের বেলায়, এবং যখন বাইরে বেরোবে তখন তো অবশ্যই SPF 40 বা 50 এবং PA++ লেখা আছে নাকি দেখে নেবে। গরমকালে ম্যাট ফিনিশ সানস্ক্রিন ব্যবহার করবে, আমি সোলা সেফে সানস্ক্রিন ব্যবহার করছি, এটা একটা ম্যাট ফিনিশ লুক দেয়, অর্থাৎ গরমে ঘামেও কিন্তু এটা কষ্ট হয় না। সানস্ক্রিন কিন্তু বেশ কিছুটা পরিমাণ নিয়ে মুখে লাগিয়ে নেবে, যাতে একটা থিক লেয়ার তৈরি হয় এবং এই থিক লেয়ারটাকে পেনিট্রেট করে সানলাইটটা তোমাদের স্কিনে ঢুকে ড্যামেজ যাতে না করতে পারে, মুখ ঘাড় গলা সমস্ত জায়গায় পুরো করে সানস্ক্রিন লাগাবে। টোটাল মুখ ঘাড় গলা কভার করতে কিন্তু তোমাদের 2 teaspoon অর্থাৎ 2 চা চামচ সানস্ক্রিন দরকার হবে। চেপে চেপে ভালো করে লাগিয়ে বসিয়ে দেবে যাতে একটা হোয়াইট কাস্ট না থাকে, এবং দেখবে যে যাতে একটা থিক লেয়ার তৈরি হয় তোমাদের স্কিনের উপরে। ভালোভাবে দেখে নাও কীভাবে আমি সানস্ক্রিন লাগাচ্ছি। কমপ্লিট হয়ে গেল ডে টাইম স্কিন কেয়ার, এবার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। প্রথমে যদি বাড়িতেই থাকো তাহলে তোমরা একটা মিসেলার ওয়াটার বা যারা ক্লেনজিং মিল্ক ব্যবহার করো, তুলো দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নেবে। শুধু ফেস ওয়াশ ব্যবহার করলে হবে না, 2 step ক্লেনজিং প্রসেস ফলো করবে। এতে সারাদিনের যে ধুলো ময়লা বা তেল ঘরে থাকলেও কিন্তু গরমে কিছু তেল অ্যাকিউমুলেটেড হয় মুখের মধ্যে এবং ধুলো ময়লা, সেগুলো ভালো করে রিমুভড হয়ে যাবে। আর যদি মেকআপ করো তাহলে কিন্তু 3 step ক্লেনজিং প্রসেস ফলো করতে হবে। এই ভিডিওটা আমি পরে তোমাদের আনবো, মেকআপ করলে কীভাবে তোমরা স্কিন কেয়ার করবে। নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে চলে আসি, আবার ফেস ওয়াশ ব্যবহার করছো। ফেস ওয়াশ ব্যবহার করে টোনার ব্যবহার করছো, এই প্রসেসগুলো সেমই হবে। নেক্সট আমি একটা রেটিনাল বেসড নাইট ক্রিম ব্যবহার করছি, তোমাদের যে নাইট ক্রিম স্যুট করে সেটা করো। এটা হচ্ছে তোমাদের রেটি এজ, এটার নাম অ্যান্টি এজিং একটা নাইট ক্রিম, 25+ বা 30+ থেকে কিন্তু অ্যান্টি এজিং নাইট ক্রিম ব্যবহার করবে, স্কিনটা খুব স্মুথ সফট অ্যান্ড সাপল থাকবে। হালকা হাতে ভালো করে মাসাজ করে নেবে, দেখো আমি কীভাবে মাসাজ করছি যাতে স্কিনে পুরোটা অ্যাবজর্ব করে যায়। অ্যান্টি এজিং নাইট ক্রিমগুলো এক্সপেন্সিভ হয়, কাজে ঘাড় গলায় যদি তোমরা লাগাতে চাও তোমরা রেগুলার ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো। নেক্সট আন্ডার আই জেলটা আবার সেরকমভাবেই ব্যবহার করছি, প্রসেস একই, ভালোভাবে দেখে নাও আবারও। আন্ডার আই জেলটা কিন্তু নাইট টাইমে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর।
नेक्स्ट तुम्हारे आईलैश एवं आईब्रो के घन कलो कर तुलवार जन्ने प्योर आमंड ऑयल व्यवहार करछी। एटा तुम्हारा रोज दिन शूते जावर आगे व्यवहार करबे, आईब्रोते मसाज करबे एवं आईलैशे भालो करे लगाबे। आमी हमदर्दर बादाम रोगान शिरिन व्यवहार करछी, खूब भालो एकटा प्योर आमंड ऑयल एटा, एवं एते तुम्हारे आईलैशगुलो एवं आईब्रोगुलो डार्क होबे एवं थिक होबे। आबार शेई लिप बाम व्यवहार करछी। হয়ে গেল আমার ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, বাই বাই।